হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি সরল মুনাফা সম্পর্কিত কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে যে শতকরা বার্ষিক কত হার মুনাফায় 700 টাকার 5 বছরের মুনাফা 105 টাকা হবে। তো এই অঙ্কটা শর্টকাট করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে যে 5 বছরে মুনাফা হয় 105 টাকা, তাহলে 1 বছরে মুনাফা হবে এই 105 এর 5 দ্বারা ভাগ করলে 21 টাকা। তো আমাদের মুনাফার হার বের করতে বলছে, তো 1 বছরের মুনাফার হারকে মোট মূলধন দ্বারা ভাগ করতে হবে। সেই ভাগফলটাকে 100 দ্বারা গুণ করলে যে অ্যান্সারটা বের হবে সেটাই হচ্ছে মুনাফার হার। তো এখানে শূন্য শূন্য কাটা 7 দ্বারা 21 ভাগ করলে এখানে হয় 3, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 3%। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। তো এই অঙ্কটাকে যদি আমরা প্রচলিত নিয়মে করি তাহলে দাঁড়ায় যে মুনাফার হার আর সমান আয় গুণন 100। এখানে আয় হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা, আর নিচে হবে পি এন, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়। তো আয় হচ্ছে এখানে 105 টাকা, 105 গুণন 100, এবং আসল হচ্ছে 700 টাকা, 700 দ্বারা ভাগ করতে হবে, গুণন এখানে সময় হচ্ছে 5 বছর, অর্থাৎ 5 শূন্য শূন্য কাটা 5 দ্বারা এই 105কে ভাগ করলে 21, 21 দ্বারা 7কে, 7 দ্বারা 21কে ভাগ করলে 3, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 3%। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে যে শতকরা বার্ষিক কত হার মুনাফায় কোনো মূলধনে 10 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তো এই ধরনের অঙ্কগুলো করতে হলে, অর্থাৎ যে সকল অঙ্কে মুনাফা আসল 2 গুণ 3 গুণ দেওয়া থাকে এবং আমাদের মুনাফার হার বের করতে বলে, তার একটা শর্টকাট সূত্রটা হচ্ছে যে যে মুনাফার হার সমান এখানে যত গুণ বলা থাকবে, যত যত গুণ বলা থাকবে সেটা থেকে 1 বিয়োগ করতে হবে, এবং এই বিয়োগফলটাকে এই সময় দ্বারা ভাগ করতে হবে এবং ভাগফলটাকে 100 দ্বারা গুণ করতে হবে। তো এখানে যত গুণ বলতে এখানে 3 গুণ দেওয়া আছে, তো 3 থেকে 1 বিয়োগ করতে হবে, আর সময় হচ্ছে 10 বছর, 10 দ্বারা ভাগ করতে হবে, গুণন 100, 100কে 10 দ্বারা ভাগ করলে এখানে হয় 10, 3 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 2, 2 দ্বারা 10কে গুণ করলে 20%, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 20%। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে বার্ষিক 10% সরল সুদে কত টাকার 5 বছরের সুদে আসলে 750 টাকা হবে, অর্থাৎ মানে আসল টাকাটা কত সেটা বের করতে বলছে। এখানে দেওয়া আছে সুদ আসলের মান হচ্ছে 750 টাকা, অর্থাৎ 10% হার সুদে 5 বছরে সুদ আসল হয় 750 টাকা, কিন্তু আসল কত সেটা আমরা জানি না। তো আসল আমাদের বের করতে হবে। তো আসল বের করার যে নিয়মটা সেটা হচ্ছে যে 100 গুণন সুদ আসল ভাগ 100 যোগ সময় যোগ সুদের হার গুণন সুদের হার। তো এখানে 100 হচ্ছে 100 গুণন সুদ আসল হচ্ছে এখানে 750, 750 সেটাকে 100 যোগ সুদ সময় এবং সুদের হারের গুণফল যোগ করতে হবে, অর্থাৎ এই 100-র সাথে সময় ও সুদের হারের গুণফল যোগ করতে হবে। তো সময় হচ্ছে 5 বছর, সুদের হার হচ্ছে এখানে 10%, দুইটার গুণফল হচ্ছে 50। তো এখানে এই দুইটা যোগ করলে এখানে হয় 150, উপরে 100 গুণন 750, 750কে 150 দ্বারা ভাগ করলে 5, 5 দ্বারা 100কে গুণ করলে 500, অর্থাৎ আসল টাকা হবে 500 টাকা। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। পরবর্তী অঙ্কটা দেওয়া আছে যে শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 6 বছরের সুদ 84 টাকা হবে, অর্থাৎ কত টাকার 6 বছরের সুদ 84 টাকা হবে, আসল টাকাটা বের করতে বলছে, অর্থাৎ আসল টাকা কত হবে সেটা আমরা জানি না। তো এটা করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে মোট যে সুদটা সেই মোট সুদটাকে এখানে হচ্ছে মোট সুদ হচ্ছে 84, সেই মোট সুদটাকে এখানে যে সময়টা আছে সুদের হার এবং বছর এই দুইটার গুণফল দ্বারা ভাগ করব, অর্থাৎ দুইটার গুণফল হচ্ছে এখানে 24 গুণন 100। তো এবার এই 24কে যদি 6 দ্বারা ভাগ করি, 4 6 24, তারপর হচ্ছে 80 84কে 6 দ্বারা ভাগ করলে এখানে হয় 14, 4 দ্বারা 100কে ভাগ করলে এখানে বের হলো
চার দ্বারা 100 ভাগ করলে এখানে হচ্ছে 25, 25 দ্বারা 14কে গুণ করলে অ্যান্সারটা বের হয় 350, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 350 টাকা। তো এই অঙ্কটা যদি আমরা প্রচলিত নিয়মে করি তাহলে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে পি সমান আই গুণন 100 ভাগ আর এন। তো এখানে আই হচ্ছে মুনাফা অর্থাৎ সুদের পরিমাণ, 84 গুণন 100 ভাগ আর এর মান হচ্ছে মুনাফার হার 4%, 4 গুণন এন এর মান হচ্ছে সময় 6 বছর। তো 6 দ্বারা 84কে ভাগ করলে 14, 4 দ্বারা 100কে ভাগ করলে 25, অ্যান্সারটা হচ্ছে 350 টাকা, অর্থাৎ যে আসল টাকা হবে 350 টাকা। মুনাফার হার 6% থেকে কমে 4% হয়, এক ব্যক্তির বাৎসরিক আয় 20 টাকা কমে গেল, তার আসল টাকার পরিমাণ কত? তো এখানে যে কাজটা করতে হবে, যদি আমরা এই অঙ্কটা প্রচলিত নিয়মে করি তাহলে যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে মুনাফার হার কমে 6% থেকে 4%, অর্থাৎ বিয়োগ করলে হয় 2%, অর্থাৎ মুনাফা 2 টাকা কমে কমে যখন আসল 100 টাকা, অর্থাৎ 1 টাকা কমে যখন আসল 100কে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এখানে বলছে 20 টাকা কমলে আসল কত টাকা, অর্থাৎ 20 টাকা কমে যখন আসল 100 গুণন 20, নিচে হবে 2 ভাগ 20কে 2 দ্বারা ভাগ করলে 10, 10 দ্বারা 100কে গুণ করলে 1000 টাকা, অর্থাৎ 1000 টাকায় মুনাফা কমবে 20 টাকা, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। তো এবার যদি এই অঙ্কটাকে আরও শর্টকাট নিয়মে করি তাহলে যেভাবে করতে হবে সেটা হচ্ছে এখানে যত মুনাফা যত কমে 1 বছরে, অর্থাৎ এখানে কমে হচ্ছে 20 টাকা, আর মুনাফার হার যত হ্রাস পায়, অর্থাৎ 6% থেকে 4% বাদ দিলে হয় 2%, 2 দ্বারা 20কে ভাগ করলে এখানে হয় 10, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে আর 10, আর এখানে এই ভাগফলটাকে 100 দ্বারা গুণ করতে হবে। তো 10 দ্বারা 100কে গুণ করলে 1000 টাকা, অর্থাৎ আসল হবে 1000 টাকা। তো সেম ভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে সুদের হার 7% থেকে কমে 5% হয়ে গেল, এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যাবে, তার মূলধন কত? অর্থাৎ 5 বছরে কমে 70 টাকা, তাহলে 1 বছরে কমে কত? 5 দ্বারা যদি আমরা 70কে ভাগ করি তাহলে হয় 14 টাকা। তো আমাদের শর্টকাট পদ্ধতিতে যদি এই অঙ্কটা সমাধান করি যে 1 বছরে মোট কমে 14 টাকা, আর এখানে মুনাফার হার কমে 7% থেকে 5% বাদ দিলে এখানে হয় 2%, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। তো এখানে 2 দ্বারা 100কে যদি ভাগ করি এখানে হয় 50, 50 দ্বারা 14কে গুণ করলে এখানে হয় 700 টাকা, অর্থাৎ আসল টাকা হবে 700 টাকা, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা।